বারা মাছ আর হিলল মাছ যেটা এই পুরা খাওয়া যায় কাটা বুঝে কাটা আছে এটা বোঝা যায় আসসালামু আলাইকুম দর্শক আজকে সকালে আমি সরষি বাজার গেছিলাম সরষি বাজার নদীর কিনারে নদীর আজকের এই তাজা মাছ সামগ্রী অনেকদিন বেরিয়া তহির ভাই আবার এই মাছ বেছে নদীর বিভিন্ন মাছ ভাড়া মাছ আর দুই একটা হিলল মাছ আছে তো এই মাছ কই মারিল বাড়ি ভাই দেখা মানে এই মাছ লই এসে এই পরে মাপ দিলাম এই দেড় কেজি আমি বললাম আচ্ছা দেড় কেজি দাম নেছে কত দেড় কেজি সবই দিয়ে দেন এই তো 300 টাকা এই পরে 320 টাকায় পরে নিয়ে আসি আর 20 টাকা দিয়ে এলাম নাস্তা তো চল বাড়ি যাই দেখা মানে এই সে আবার একটা পলিথিনে পরে বাঁধিয়ে দিয়েছে আমি ওর উপরে ব্যাগে লই গেছি এ স্যার ভালো আছে আরে স্যার এই আজ যে সরষি বাজার গেলাম তাই এই যে একটা দারুণ মাছ পাইছি বলছে স্যার এই যে ভাড়া মাছ বলছেন ভাড়া মাছ তো পাওয়া যায় না ভাড়া মাছ আর কিছুদিন পরে পাওয়া যাবে এই ভাড়া মাছ এদিকে হিল হইল মাছ বলছেন এই পাইয়ে পরে বলছেন এই পরে এই জহিরের থেকে লইলাম জহিরা প্রায় 300 টাকা কেজি আমি কি 300 টাকা আমি পরে 200 টাকা করে দেড় কেজি হয়েছে দেড় কেজির একটু বেশি হয় তাই 300 টাকা দিয়েছে পরে আবার কায় চাই রয়েছে পরে আরও 20 টাকা দিলাম 320 টাকা আর কি নাস্তা দিলাম 20 টাকা তাই এই সরষি নদীর মাছ এই নদীর এই ভাড়া মাছ 200 টাকা পাওয়া যায় না বিভিন্ন পদের মাছ আছে এগুলো চোখ বড় বড় বুঝো এরকম হাতরে খালি এই নদীর কিনারে কিনারে এই যে দেখ কত বড় হিলল মাছ এই দেখছো ভাড়া মাছ কি করবেন ভাড়া মাছ ভুনা করে গরম ভাত দিয়ে খাম মেরে এগুলো একটু গুছিয়ে গেছে এদের তো কামারে ধোয়া শেষ মাছগুলো অনেক পেদরি এসেলে মাছ বেশি করে না ধুইলে পরিষ্কার হইবে না এই ভাড়া মাছ আর হিলল মাছ এখন আমি এই মাছটা ভুনা করার জন্য এই চুলায় হাড়ি দিলাম চল পেঁয়াজ বাটা রসুন বাটা পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আমাদের গ্রামগঞ্জে সাধারণত এই যে বৌমা আবার দেখেন না এই যে থর বানাইতে আছে এই যে কৃষি বেচা থর এদি এইগুলো আমাদের এই গ্রামগঞ্জে এখন বাড়িঘর বানায় মানে এরা একটা বাড়িঘর বানাবো এখন মাছগুলো দিয়ে দেবো ভাড়া মাছ আর হিলল মাছ হরাটা দিয়া 10-15 মিনিটের জন্য ঢাকি রাখলাম 10-15 মিনিট হয়ে গেছে এখন আমি হরাটাও দিয়ে রাখলাম নদীর ভাড়া মাছ আর হিলল মাছ এই ঘুনা করতে আসি পেট বুঝিয়েই মনে হয় ভাত খাইতে মনে আইসি ধনিয়া পাতা দিয়ে মাছ হয়ে গেছে এখন আমি উঠাম বাটা মাছের এমনই একটা গুণ যেটা এই পুরা খাওয়া যায় কাটা বুঝে কাটা আছে এটা বোঝা যায় নদীর মাছ তারপর তাজা এত মজা এত স্বাদ
দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা।